বালুচুরিতে তোমাদের অনেক রকম কালার দিয়েছি অনেক ডিপ সেটে অনেক দেওয়া হয়েছে বাট এরকম শেডিং কালার কিন্তু আমি একদমই দেইনি সো তো দেখো আজকে এইটুকু কাজের মধ্যে তোমাদের এত সুন্দর কালার গুলো আমি নিয়ে চলে আজকে যে কালার গুলো দেখাচ্ছি তারপর একটা কালার তোমরা দেখবে আর তোমাদের চোখ যাবে ধা দিয়ে বিকজ কোন কালারটা বেশি ভালো আর কোন কালারটা মানে বুঝতেই পারবে না তো কোয়ালিটির ব্যাপারটা বলে দিই এটা কিন্তু শার্টিনে চলে ফুল অফ শার্টিন কোয়ালিটি তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো সুতোর কাজ করা তোমরা সবাই জানো সুতোর বালুচুরি কতটা ডিমান্ডিং থাকে আর কতটা দামি থাকে ঠিক আছে সুতোর বালুচুরি এখন পর্যন্ত মার্কেটিং প্রাইস চোদ্দশো পনেরোশো নিচে কেউ দিতে পারেনি সেই সুতোর কাজ করা বালুচুরি আজকে তোমাদের দেখাচ্ছি জেরি না সুতোর কাজ করা উইথ মিনেকারি ভালো করে ব্যাপারটা বুঝে নেবে উইথ মিনেকারি হ্যাঁ অপশন দিয়ে বুকিং করবে বিকজ এক একটা কালার কিন্তু খুবই ডিমান্ডিং কালার সো অপশন না দিলে কিন্তু পাওয়ার চান্সটা খুবই কমে যাবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা লুক অফ দা শাড়ি বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট লুক ঠিক আছে আমি বলবো তোমাদের অবশ্যই একটা গ্র্যাপ করে দেখো এই কালেকশনটা অবশ্যই তোমরা হাজার খুঁজলেও পাবে না বিকজ যেই দামটা আজকে তোমাদের আমি বলতে চলেছি ঠিক আছে ফুল শাড়িটার লুকিংটা আছে এরকমই টোটাল শাড়িটায় তোমাদের এরকম কাজ করা থাকবে টোটাল শাড়িটায় যে মিনে গুলো দেখো আচ্ছা এটা কিন্তু একদম আলাদা লেভেলের কালার এই কালার সাথে কোনো ম্যাচিং নেই তার সাথে যে জারি দেখো হালকা যেই এই জারিগুলো কিন্তু তোমাদের জারিগুলো নরম জেরি অ্যান্ড তার সাথে সবই কিন্তু সুতোর কাজ করে ঠিক আছে ফুল অফ শাড়ি তোমাদের সুতোর কাজ করা আছে অ্যান্ড তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সুন্দর পাড়া একটা ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিসটা তোমাদের এই রকমই কাজের মধ্যে চলে যাচ্ছে সো আজকে যে কটা কালার দেখো একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো বিকজ এক একটা কালার কিন্তু খুব ফাস্ট দেখাচ্ছি বিকজ এক একটা কালার খুব খুবই ডিমান্ডিং কালার একটা কালার নিয়ে বেশি ঘ্যান ঘ্যান করতে চাইছি না তাহলে কিন্তু তোমাদের ওই কালারটার দিকে মন চলে আসবে তো আমি বিপদে পড়ে যাবো তো সেটা আমি চাই না আমি চাই তোমরা সবাই পাও কম বেশি চলো নেক্সট যে কালারটা দেখাচ্ছি একদম তোমাদের লাইট কালার আমি কালারটা সত্যি বলছি নাম বলতে পারবো না না তুতে না সি গ্রিন না গ্রিন মানে কি কালার আই ডোন্ট নো বাট কালারটা ভালো সুন্দর মানে অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে তোমরা অনেকেই চাইছিলে মাকে গিফট করার জন্য একটা কালেকশন যে অফ শেডের মধ্যে খুব সুন্দর কালারটা হবে সো আমি বলবো একদম এই কালারটা একদম পারফেক্ট কালার মায়েদের গিফট করার জন্য তোমরা অবশ্যই মায়েদের গিফট করতে পারো অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস আবার বলছি সুতোর কাজ করা এটা কিন্তু অনেক 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 হাই কোয়ালিটির মধ্যে আছে যেটা তোমরা নর্মাল ভালো চুরি নাও তার থেকেও বেটার কোয়ালিটিতে তোমাদের এই শাড়িটা দিচ্ছি কিন্তু প্রাইস দিচ্ছি অনেক রিজনেবল মানে এই রিজ এই শাড়িটা এত রিজনেবল প্রাইসে কেউ ভাবতেও পারেন ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা নিউ শেড কালার জাস্ট কালারটা দেখে নাও পরপর কালার খুলছি তোমাদের শুধু একটাই রিকোয়েস্ট করবো দিদিরা আমার প্লিজ একটুখানি লাভেন লাইকটা দিয়ে যেও মানে কি বলো তোমাদের এক একটা ভালোবাসায় আমি আমারও আরও আরও বেশি মানে উৎসাহিত পাই যে আরও বেশি আমাকে ভিডিও করতে হবে সো সবাইকে বলবো প্লিজ একটুখানি রিয়াকশান দিয়ে যেও একটুখানি কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু শেয়ার করবে কোনো রকম জর্জরস্তি নেই যারা আমাকে মন থেকে ভালোবাসো তো তাদের বলবো ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর শেয়ার করে মানে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আজকের কালেকশনটা ঠিক আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার যতটা আমি বলছি তার থেকেও আর এটা আছে তোমাদের মানে পুরো আঁচলটা ফুল আঁচলটা তোমাদের এইরকম তার সাথে তোমাদের যেটা আছে আছে পুরো ঠিক এই সুন্দর কালারটা কালো আচ্ছা এই কালারটার নাম কি জানো এটা গজরি কালার আছে গাজরি যে গাজরের যে মানে গাজরের কালারটাই বলবো না গাজরি কালার তো এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটা লুকিংটা প্রাইজেস ওনলি আজকে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি অনলি অ্যান্ড ওনলি ওয়ান জি

অবশ্যই হাতে পেয়ে রিভিউ দিও আমি খুব তাড়াতাড়ি ভিডিও করছি বিকজ তোমরা সবাই জানো আমার এখন কাজে ব্যস্ত থাকে আর প্রত্যেকটা কিন্তু লাইট শেড ক্যামেরায় যদি তোমাদের ডিপ লাগে আমি কিন্তু বলে দিয়েছি মানে হলুদের মধ্যেও লাইট কালার এরকম একটা কালার মানে ডিপ কালার না তো কেউ বাবার বলো না ভিডিওতে মানে বুকিং করার পর যে দিদি আমি তো ডিপ কালার ভেবেছিলাম এটা কিন্তু কেউ বলো না আমি যেটা মুখে বলছি সেটাই সবগুলোই লাইট শেডের মধ্যে তোমাদের দেখা যায় বিকজ সবসময় আমার ডিপ শেড দেখানো হয় বাট এরকম শেডের কালার কখনও দেখানো হয় না সো সেরকমই একটা কালার দেখিয়ে দিলাম ঠিক আছে নেক্সট যে কালা তোমাদের দেখাচ্ছি গ্রিনের মধ্যে যে চেক এত সুন্দর একটা কালার ঠিক আছে এত সুন্দর একটা কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস খুবই রিজনেবল দিয়ে দিলাম ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট দেখো জাস্ট দেখো কালারটা ফিদা করা একটা কালারের মধ্যে চলে আছে ক্যামেরায় হয়তো এই কালারগুলো অনেক সময় খুব লাইট লাগতে পারে আবার খুব ডার্ক লাগতে পারে সো আমি আগে থেকে বলি খুব লাইট না খুব ডার্কও না মিডিয়াম যে একটা কালার হয় না মানে টোনিং হয় সেই টোনিংটার মধ্যে ক্যামেরায় অনেক সময় অনেক কালার একটু ডিফারেন্স লাগে সো আমার মুখের কথাটা শুনে বুকিং করো তাহলে বুঝতে পারবে চলে এই যাচ্ছে কালারটা এস এস অ্যান্ড বুকিং করো ওয়ান জিরো নাইন জিরোতে যে কটা কালার দিলাম কোন কালারটা কার বেস্ট লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নাহলে সত্যি সত্যি ভাববো যে তোমরা আমাকে একটুও ভালোবাসো না ঠিক আছে যদি আমাকে একটু হলে ভালোবাসা থাকে অবশ্যই রিয়াকশান দিয়ে যেও একটা ছোট্ট রিয়াকশানে কেউ বড়লোক হয়ে যাবে না আমিও হব না তোমরাও হবে না সো প্লিজ একটু রিয়াকশান দিয়ে দিও আর অবশ্যই পারলে একটুখানি কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আজকে বিকজ তোমাদের কথা ভেবে সবার কমেন্ট পড়ি মানে কে কিরকম চাইছে অনেকের আশা রাখতে পারছে অনেকের আশা হয়তো রাখতে পারছি না বাট ট্রাই করছি যে যেন রাখতে পারি সো সেরকমই একটা কিছু কালেকশন আছে দেখালাম প্রাইস খুবই রিজনেবল দিলাম ওয়ান জিরো নাইন জিরো আর তোমার সবাই যেন পাপাই সাইজ মানেই হলো ডিসকাউন্ট 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 তাই না চলো এই যাচ্ছে কালেকশনটা এস এস নাওয়াইন বুকিং করে ফেলা সবাইকে বলো উনিশ তারিখ কিন্তু একদম তাড়াতাড়ি চলে আসবে দেখা হবে সবার সাথে ঠিক সকাল থেকে সবাই চলে আসবে তাহলে কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে আমার সাথে ঠিক আছে চলো এই যাচ্ছে ফুল সাইটের লুকিংটা এস এস নাওয়াইন বুকিং করো প্রাইস বি ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান চলো নেক্সট আমি লাস্ট কালার একটা দুর্দান্ত কালার দিচ্ছি ক্রিমির সাথে রানি কালারের মানে রেড হয় বাট আমি এবার একটু রানি আনলাম যদি তোমরা রানিটা মানে রেড পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমি রেড কালারও এর মধ্যে করিয়ে দেবো ঠিক আছে চলো এই যাচ্ছি কালারটা নেক্সট বার আমি এটা রেডও আনবো আমি এবার বুঝতে পারছিলাম না যে রেড ভালো লাগবে কিনা সো কনফিউজ হয়ে আমি এই জিনিস এই কালারগুলোই করেছি যেগুলো আমার কাছে বেটার মনে হয়েছে কারণ রেড তো আমি অনেক দিই কম বেশি বাট এই সব কালার একদমই দেওয়া হয় না একদম আনকমন কালার সো আমি ভাবলাম এটা ভালো হবে সো এইটাই দিয়ে দিলাম চলো এসএস নওয়াইন বুকিং করো ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এস নিয়ে বুকিং করবে জাস্ট মারাত্মক পিস মারাত্মক মানে আমি কি বলবো তোমরাই দেখো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের ভিডিও সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবে কমেন্ট করে জানাবে প্রত্যেক ভিডিওতে একই আমি মন্ত্র গিয়ে যাই অ্যান্ড তার সাথে তোমাদের এত সুন্দর একটা ব্লাউজ পিসও আমি কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভাবে সবাইকে